মেহেদিলতা, মেহেদি পাতা, মেহেদি সারা পৃথিবীতে একটি জরুরি প্রয়োজনীয় এটা খাদ্য পথ্য এবং একটি রং, এটা ন্যাচারাল কালার। হাজার বছর আগে রানীদের শাড়ি, রানীদের কাপড় তৈরি হতো মেহেদির রং দিয়ে। এই রমজানে মেহেদির ব্যবহার অনেক বেশি। মেহেদি চর্মরোগের একটা মহা ঔষধ। যাদের মাথা গরম থাকে, হাই প্রেশার, কোলেস্ট্রল বেশি, বেশি টেনশন করে, যাদের মানসিক সমস্যা আছে, তারা মেহেদি বেটে মাথায় ব্যবহার করে। মেহেদিকে আমরা শুধু একটি ন্যাচারাল বিউটি বৃদ্ধি করার জন্য ব্যবহার করব না, মেহেদির যতগুলি গুণ আছে সবচেয়ে বেশি ভালো গুণ হলো যার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। মেহেদির রস, মধু, আনারের রস, বিটের রস, গাজরের রস একসাথে করে যদি সকাল বিকাল দুই গ্লাস করে খাওয়ার অভ্যাস করা যায়, সাথে ইচ্ছা করলে মজা করার জন্য এখানে দধিও দিতে পারি, কারণ এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার। আমাদের যে কোনো খাবারকে রংটাকে একটু পরিবর্তন করার জন্য আমরা মেহেদি ব্যবহার করতে পারি। সাদা খাবারগুলোকে আমরা একটু কাঁচা হলুদ দিয়ে, একটু মেহেদি দিয়ে আমরা কিন্তু এটা রং চেঞ্জ করতে পারি। যে কোনো জিনিস ঠান্ডা করতে পারে ন্যাচারাল উপায়ে, যে কোনো জিনিসের রংকে বৃদ্ধি করতে পারে, আর যে কোনো খাবারকে সুস্বাদু করতে এবং যে কোনো খাবারের সাথে সুন্দর রং ফিরিয়ে নিয়ে আসতে, সব কিছুর ভিতরে আপনার মেহেদির ব্যবহার আছে।